টিয়া বললেন এটা ওই বাড়িতেই আছে স্যার। মনোহরপুরে টিয়া, ঠিক দেখেছিস? পাক্কা স্যার, নিজের চোখে দেখেছি। নলক ম্যাডামের একটা ছেলে আছে না, ওর পাশেই ঘুমাচ্ছিল। আর কিছু দেখিসনি? বেশিরভাগ দরজা বন্ধ করেই ঘুমাচ্ছিল। যাদের জানলা খোলা ছিল আমি তাদেরকে দেখেছি। বাড়ির বাইরে কাউকে দেখিসনি? মানে অস্বাভাবিক কিছু দেখেছিস কি? না, একজনকে দেখেছি, যেভাবে চেপে ধরেছিল। পুলিশ পুলিশ হবে হয়তো। আমার মুখটা দেখেছে কি না কে জানে, তোমাকে বললে তুমি আমাকে শেষ করে দেবে। না না, তোমাকে বলা যাবে না। যা। কি হলো, পড়াচ্ছিস কেন? ওই কার্নিশ দিয়ে নাপতে গিয়ে মায়ের দিবি স্যার, কেউ দেখেনি। তুই তোর মরা মায়ের দিব্যি খাচ্ছিস। হ্যাঁ ঠিক আছে, কটা দিন এখন কোথাও বেরোবি না, বুঝলি? যা। টিয়া নলক রায়, তুমি টিয়াকে খুঁজে পেয়ে গেলে? আমি তোমার ক্লায়েন্ট, আমি তোমায় কেস দিলাম, আর এরকম একটা ইনফরমেশন তুমি আমাকেই দিলে না, আমার কাছ থেকে লুকিয়ে গেলে কেন নলক রায়? কেন কেন কেন? আর বেঁচে আছে, এ আর বেঁচে থাকলে তো আমারই ভালো হয়। তুমি তো ওই কথাগুলো কেন বললো আমাকে? কেন বললো যে আমার বাবা মা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের সন্তানকেও বলি দিয়ে দিতে পারে? কেন বললো যে ক্ষমতা আর টাকা পয়সা এসবের জন্যে তারা নিজের সন্তানের কথাও ভাববে না? কেন বললো এসব কথা? আই নিড টু নো রাইট নাও। ফোন করি একবার বাড়িতে। এক্সকিউজ মি, কেউ শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। মিতা একটা কথা ঠিক বলেছে, আমি যেন ওর আর আমার হয়ে বলুক আর এ আর কে শাস্তি দিই। দিস ইজ ফেয়ার, অ্যাবসলিউটলি ফেয়ার। কেন বললো, কেন বললো যে আমার বাবা ওপর ক্ষতি করতে যায়? কেন এসব কথা বলছে? কেন ব্যাপার আকাশ, মাঝরাতে আমাকে ডেকে আনলে কেন? শিওরে সমন মিস্টার চ্যাটার্জি, শিওরে সমন। নলক রায় টিয়াকে খুঁজে পেয়ে গেছে। হোয়াট, আর ইউ শিওর? অ্যাবসলিউটলি শিওর, আমার ছেলে নিজের চোখে সেটা দেখেছে। আর টিয়াকে পেয়ে গেছে মানে বুঝতেই পাচ্ছেন। এবার তাহলে কি কি হবে আকাশ? হ্যাঁ সেটা আপনি বলুন, কি করা যায় এবার? টিয়া হলো পুলিশের প্রাইম উইটনেস, কেউ যেভাবে ও কিডন্যাপ করে চিরকালের মতো সরিয়ে ফেলতে হবে। এক্সেলেন্ট মিস্টার চ্যাটার্জি, ভেরি গুড, আপনি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলেন। আর পাঁচ ছটা দিন পরেই ড্রাগ ট্রায়াল, আর এবার সেটা কোনোভাবেই বাধা পড়তে দেওয়া যাবে না। টিয়াকে কিডন্যাপ করতে হবে। হাই অনু, অনেকক্ষণ হয়ে গেছে একা আছে রান্নাঘরে, ভজরিদাকে তো কিছু করতে দেবে না বোধহয়, একবার দেখি না আমি। ঠিক পারবে, ও একটু শিখতে দাও। না বর্দা ভাই, এই মেঘলা আমি যাব না, একদম আসবে না, আমি করে নিয়েছি, আসছি দাঁড়াও।
মেয়ে বড় হয়ে গেছে দিদি। কিন্তু বন্ধা ভাই, আমি বারবার ভাবছি বাড়িতে এত সিকিউরিটি, তার মধ্যে একটা অচেনা লোক বাড়িতে এইভাবে ঢুকে পড়লো। ঠিক বলেছো অনু, আমারও চিন্তা হচ্ছে। দেখো এত বছর পর আমাদের বাড়িতে আনন্দ উৎসব, তার মধ্যে আবার নতুন করে কোনো অশান্তি হবে না তো? জানিতা ভাই, আমার তোকে নিয়ে টেনশন হচ্ছে। ওই লোকটা কিন্তু এমনি এমনি আসেনি, তো খুঁজেই এসেছিল এখানে। কিন্তু সেটা কি করে পসিবল? মানে বর্দা ভাই বেঁচে আছে সেটা তো আমরা ছাড়া কেউ জানে না। হ্যাঁ কিন্তু ওঠাই তো, এটাই তো মুশকিল, আমরা ছাড়া কেউ জানে না। বাড়ির লোক আছে না একজন, যে স্বার্থ সিদ্ধি করার জন্য। দিদি তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। দেখো এখন আমরা বাড়িতে যারা যারা আছে তারা উকিলবাবুর কেউ ক্ষতি চাই না, আর আর যে চায় বা যারা চায় তারা উকিলবাবুর কাছে কেউ পৌঁছতে পারবে না, কারণ আমরা পৌঁছতে দেব। চলে এসেছি। একটু তবে পারবে না মানে? চা দেখি দেখি কিরকম হয়েছে চাটা। একলা করেছে পুরো চাটা? আমি নিজে করেছি, মানে একটু হেল্প নিয়ে আমি ভজরিদার। হ্যাঁ বাবা, এখানেই তো সমস্যাটা। না না কি হচ্ছে না এগুলো? আরে খেয়ে দেখ, সত্যি ভালো হয়েছে। সত্যি করে খাবো, বেঁচে থাকবো না ভাই। এরকম করে গেল? দাঁড়া দাঁড়া কিন্তু কেন তোমরা কিন্তু একটা জিনিস, খুব ভালো জিনিস মিস আউট করে যাচ্ছ। ভালো কিছু নেই মেঘলা, প্লিজ। খুব ভালো আছে, আমি বলবো আর তুমি বুঝবে। দেখো ওই যে লোকটা ঢুকে এলো, তার জন্য কি হলো? ভাই মামুর আজকে যাওয়াটা ক্যান্সেল। কি মানে দিদি যাবে না? তো দিদি যদি আমরা গিয়ে খেলি এখন না রাজা পরে। বাবা আগে থানা থেকে ফিরুক। ওকে। আরে দূর পাবলি, ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো সবাই, বাবা এক্ষুনি চলে আসবে। টিয়া, তোমার আর আমার বাবার মতো একজন বড় অফিসার থাকতে তুমি এত চিন্তা করছো কেন? তুমি বসো বসে কথা বলো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। চা নিয়ে আসবে মানে? আমার বাবার জন্য চা আমি নিয়ে আসবো। তোমার আর দিভাইয়ের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, সব অশান্তি শেষ, আর আমাদের মেঘলা তার বাবাকে পেয়ে গেছে। আমি এখন নিশ্চিত, আই এম ভেরি হ্যাপি। বাবা থ্যাংক ইউ। আর খেয়ে দেখ কিরম চাটা বানিয়েছে। আচ্ছা বলছি, বেলা কিন্তু অনেকটাই হলো, লাঞ্চের এসো, সব খাওয়া দাওয়া রেডি করো। হ্যাঁ এই চল। এই মেঘলা, এই আমাকে আরেক কাপ চা দিবি? আমার একটু কাজ বাকি আছে, দাও করে সেরে আসি। আছি স্বাধীন তো আছি। এই যা ভুলবি না কিন্তু, কিছু বলবি? রাজা যাও, টিয়াদিকে নিয়ে ঘরে যাও, কারণ রাজা টিয়া যে ঘরে ঘুমাচ্ছিল সেই ঘরে একটা ছেলেদের ব্রেসলেট পেয়েছে, সেটা কিন্তু এই বাড়ির কেউ ইউজ করেনি। তার মানে তো টিয়ার অনেক বিপদ ভৌতিক। টিয়া আমাদের প্রাইম উইটনেস, এতদিন ধরে ওকে প্রোটেক্ট করে রেখেছি। দাদা ফিরে এসে তোরই জন্য না ডোবে দাদা। বুঝতে পাচ্ছি, তার মানে টিয়ার সিকিউরিটিটা আরো টাইটেন্ড আপ করতে হবে। তোর কি মনে হচ্ছে বলতো, মানে টিয়াকে কি এখানে রাখাটা সেফ হবে নাকি গ্রামে নিয়ে যাবে? আমি বুঝতে পারছি না। কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা বল, অরিন্দ চ্যাটার্জির কি খবর? মানে ওর বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া গেল? মানে তোর ইনভেস্টিগেশন কি বলছে? 24 ঘন্টা লোক লাগানো আছে, আমার মনে হয় কয়েকদিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওকে দিদি, দাদা
আমার মনে হচ্ছে টিয়াকে এখানে রাখাটা সেফ নয়। তাই আমি ওকে নিয়ে বেরোই, তুমি থাক। পরাগবাবু একটা কথা বলছি, একবার উকিলবাবুর কথাটা ভেবে দেখতে পারেন আপনি। আমার মনে হয় যে এই মুহূর্তে টিয়াকে না এখান থেকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু বৌদি, আমাদের কারোর একজনের তো গ্রামে ফেরাটা প্রয়োজন, নাহলে গ্রামের লোকেরা সন্দেহ করবে। আমরা আমাদের পরিচয় গোপন রাখতে পারবো না, সেটা আমাদের মিশনের পক্ষে খুব ক্ষতিকারক। আমাদের আর পিছিয়ে আসার জায়গা নেই দাদা। দ্যাটস ট্রু। আর কয়েকদিনের মধ্যেই আমরা কেসটাকে ট্র্যাক করবো, আর টিয়াও তো চায় ওর বাবা মার প্রকৃত হত্যাকারী শাস্তি হোক। আমি থাকবো টিয়ার ঢাল হয়ে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। Star Jolshai, Odyssey Plus Hotstar.